पहली बार हुआ है कि विदाई हो गई और दुल्हन रोई नहीं। रोई तो तुम भी नहीं। पहला कदम कौन रखेगा? इस घर में नया कौन है? नया तो मैं ही हूँ, मतलब वेलकम दामाद एंड थैंक यू इतना बड़ा कदम उठाने के लिए। सदियों से जो प्रथा चलती आई है वही चलती रहती है, ऐसा क्यों? तभी तो हम पूछते हैं सवाल बैंकिंग की हर प्रथा से, ताकि आपको मिले बेस्ट सर्विस। एयू बैंक, बदलाव हमसे। नमस्कार, मुझे एक कथा आছে না, কুকুরের লেজ যতই ঘি মাখা হোক না কেন তাতে কুকুরের লেজ কখনোই সোজা হয় না। ঠিক তেমনটাই ঘটছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাথে। লাল সিং চাড্ডা, থাকস অফ হিন্দুস্তান, এত বড় বড় ফ্লপ দেওয়ার পরেও সে আসলে বুঝতে পারছে না যে তার এই মুভিগুলো, এত বড় বড় বিগ বাজেটের মুভিগুলো কেন ফ্লপ হচ্ছে, কেন ভারতীয় দর্শক তাকে বার বার রিজেক্ট করছে। সে আবারও তার সেই যে চিন্তাধারা, অর্থাৎ দাউদ গ্যাংয়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা নিয়ে আবার চলে এসেছে। এবার না তো তার যে শো, সেই শোর মাধ্যমে, আর না তো কোনো মুভির মাধ্যমে, এবার আসছে বিজ্ঞাপনের মাধ্যমে। যে বিজ্ঞাপনটা আমরা এতক্ষণ ধরে প্রথমে দেখলাম, এই আমির খান ইনি আসলে দাউদ গ্যাংয়ের, অর্থাৎ দাউদ ইব্রাহিম, এনাদের তো একটা বড় ইনফ্লুয়েন্স ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। সেই দাউদ গ্যাংয়ের খুব ব্লেসড একজন পার্সন, খুবই নিকটবর্তী একজন পার্সন, যার কারণে সে এত বছর ধরে বলিউডে কিন্তু এরকম একটা জায়গা সে দখল করে আছে। আজকে সে বিজ্ঞাপনের মাধ্যমে বলছে যে পুরাতন প্রথাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই প্রথাগুলো এমনি এমনি তৈরি হয়নি। আমাদের এই সমাজ একটা পুরুষতান্ত্রিক সমাজ। এই সমাজে একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে এবং সেই নারী প্রথম পা রেখে সেই গৃহে প্রবেশ করে। এটা সেই শুরু থেকে, অর্থাৎ হাজার হাজার লাখ লাখ বছর আগে থেকে এই কথা চলে আসছে। এটা আমাদের একটা ধর্মীয় ব্যাপার। কিন্তু এই আমির খান ইনি তো এই বিষয়গুলোতে নাক না গলিয়ে থাকতে পারেন না, এনাকে তো এই বিষয়গুলোতে নাক গলাতেই হবে। এখন আপনারা বলতে পারেন যে আমি শুধু আমির খানকেই কেন বলছি, এখানে তো আরো অনেকেই কাজ করেছেন, এর নির্মাতা তো আর একজন, এর প্রডিউসার আর একজন, এতে আরো অনেক লোক অভিনয় করেছেন, তাহলে আমি কেন আমির খানকেই শুধু বলছি? আমির খানকেই শুধু এই কারণে বলছি কারণ এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমির খানের যে কতটা প্রভাব, সে কিভাবে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ইনফ্লুয়েন্স করে সেটা কিন্তু আমাদের কারোরই অজানা না। তার পারমিশন ছাড়া, তার সহমতি ছাড়া কোনোভাবেই এই স্ক্রিপ্টটা এইভাবে লেখা পসিবল না। আপনি ভারতীয় প্রথাকে, ভারতীয় সংস্কৃতিকে ব্যাকডেটেড বলছেন এবং সেই প্রথাগুলো থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে জ্ঞান দিচ্ছেন। একবারও ভেবেছেন এই প্রথাগুলোর কারণে বা এই প্রথাগুলোর দ্বারা ভারতের মানুষের মাঝে যে মানসিকতার জন্ম নেয়, যে লিবারেল থিঙ্কিং তৈরি হয় বা যে লিবারেল মাইন্ডসেট তৈরি হয়, সেই মাইন্ডসেটের কারণেই কিন্তু আপনি দাউদ গ্যাংয়ের সদস্য হওয়ার পরেও এত বছর ধরে নিজের আইডেন্টিটিকে এতটা প্রভাবশালী হিসেবে ফুটিয়ে তুলতে পেরেছেন। আজকে আপনি যে সুখ ভোগ করছেন, যে প্রাচুর্যের মধ্যে আছেন, সেই প্রাচুর্য যেখান থেকে এসেছে তার পিছনে এই ভারতীয়দের এই প্রথার দ্বারা তৈরি মাইন্ডসেট আছে। যদি সাহস থাকে, যদি প্রথা বিরোধী কোনো প্রচার করতে হয় যে পুরাতন প্রথাকে
ধ্বংস করতে হবে, পুরাতন প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি এমন প্রচারণাই করতে হয়, এই বিজ্ঞাপনের কনসেপ্ট যদি এমনই হয়, এই বিজ্ঞাপনের স্ক্রিপ্ট যদি এমন ভাবেই তৈরি করতে হয়, তাহলে একবার ট্রিপল তালাক যে প্রথা তার বিরুদ্ধে একটু কথা বলুন, যেটা সরকার ব্যান করার পরেও এখনো কিন্তু যে সাধারণ এই প্রথা যারা ফলো করে সেই সাধারণ মানুষরা কিন্তু এখনো সেই প্রথা থেকে বেরিয়ে আসেনি, সেই প্রথার বিরুদ্ধে কিছু বলুন। হালালার মতো একটা প্রথা, এইসব কথা আমি বলতে চাই না, তারপরেও এই প্রথার বিরুদ্ধে কিছু কথা বলুন। সেটা তো করবেন না, কারণ সেটা করলে কি হবে, সরতন সে জুদা। লাইমলাইটে থাকার জন্য যা কিছু করছেন, আর দাউদ গ্যাংয়ের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, শুধুমাত্র দাউদ গ্যাং না, আপনার নিজের চিন্তাধারাও এমন সেটা আমরা জানি, কারণ আপনি যে শিক্ষা পেয়ে বড় হয়েছেন, যে কালচারের মধ্য থেকে বড় হয়েছেন, যে পরিবেশের মধ্য থেকে বড় হয়েছেন, সেই পরিবেশে এই ধরনের শিক্ষা দেওয়া হয় সেটা আমরা জানি। এই ধরনের মাইন্ডসেট থেকে এখনো সময় আছে বের হয়ে আসুন। তা না হলো যে কিছুদিন আগে বলছেন না যে ভারতে আপনি নিরাপত্তাহীনতা বোধ করছেন, ভারত এখন আর বসবাসের উপযোগী না, ভারত ঠিকই বসবাসের উপযোগী আছে, আরো সুন্দর বসবাসের উপযোগী হবে, কিন্তু হয়তোবা সেখানে আপনার জায়গা নাও হতে পারে। ওই যেখানে গিয়ে এই কথাগুলো বলেন সেই যে টার্কি, সুদূর টার্কি, সেই টার্কিতে গিয়েই হয়তোবা আপনার থাকা লাগতে পারে। তাই এখনো সময় আছে নিজের সম্মানটা বজায় রেখে থাকতে চাইলে এই ধরনের মাইন্ডসেট আর এই ধরনের প্রচার প্রচারণা থেকে নিজেকে বিরত রাখুন। আর কিয়ারা আডবাণী, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার মাত্র কেরিয়ারের শুরু, এখনই যদি এই ধরনের ডিসপিউটেড কন্ট্রাডিক্ট স্ক্রিপ্টগুলোর সাথে আপনি নিজেকে জড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু খুব বেশি দূর আপনার এই কেরিয়ার অগ্রসর হবে না। এই প্রথমবার আপনাকে দেখলাম এই ধরনের বিষয়ের সাথে নিজেকে জড়িত হতে, তাই আপনাকে শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে মাত্র কেরিয়ারের শুরু, এখনো অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে যদি নিজের কেরিয়ার এভাবে ধরে রাখতে চান। তো এই কথাগুলো বলার জন্যই আজকের এই ভিডিও। যদি আপনারাও আমার এই চিন্তাধারার সাথে একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর হ্যাঁ, যদি এখনও আপনি সনাতন স্পিরিচুয়াল সায়েন্স চ্যানেল ও পেজের সাথে যুক্ত না হন, তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ, নমস্কার।